বগুড়ার দই মিষ্টি, নাম শুনলেই যেন জিভে জল এসে যায়। দধি বা দই হলো এক ধরনের দুগ্ধজাত খাদ্য যা দুধের ব্যাকটেরিয়া গাজন হতে প্রস্তুত করা হয়। সারা বাংলাদেশে দই পাওয়া গেলেও স্বাদে ও গুণে অতুলনীয় হওয়ায় বগুড়ার দই দেশ ও দেশের বাইরে খুবই জনপ্রিয়। এর খ্যাতি মূলত ব্রিটিশ আমল থেকে সর্বত্র ছড়িয়ে পড়ে। 60-এর দশকের প্রথম ভাগে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ থেকে শুরু করে মার্কিন মূল্যকেও গিয়েছে বগুড়ার দই। বগুড়ার দইয়ের ইতিহাস শুরু হয় বগুড়া শেরপুর উপজেলা থেকে। স্থানীয়দের মতে সনাতন ঘোষ সম্প্রদায় দই তৈরি করে বগুড়াকে দেশের সর্বত্র পরিচিত করে তুলেছিল। পরবর্তীতে ঘোষদের হাত ধরে ধীরে ধীরে এটি চলে গেছে মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের অধীনে। বগুড়ার উদ্যোক্তা তৌহিদ পারভেজ বিপ্লব, তিনি একজন সফল খামারি। বগুড়ার কাহালুতে রয়েছে তার গরুর খামার। গোখাদ্যের দাম বেশি, দুধের দাম কম হওয়ায় দিশেহারা এই খামারি ভাবলেন বিকল্প কিছু করার। তখনই তার মাথায় এলো নিজস্ব খামার থেকে উৎপাদিত দুধ দিয়ে দুগ্ধজাত দই মিষ্টি ও রসমালাই তৈরির আইডিয়া। আরেক খামারি বন্ধু রাকিবের সাথে পরামর্শ করে দুজনে যৌথভাবে শুরু করে দিলেন নিজেদের খামারের আঙিনাতেই দই মিষ্টির কারখানা। অন্যদের সাথে কীভাবে আলাদা হয় এটা আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি বুঝতে পারছি, যে আমাদের যেই প্রত্যেক দিনের টাটকা দুধটা আমরা দহন করে নিয়েছি দই মিষ্টি বানানোর কাজে, যে দুধের প্রসেস শুরু হয়ে যাচ্ছে, অনেকের কিন্তু অনেক দূর থেকে বা বিভিন্ন জায়গা থেকে দুধ আসার কারণে দুধের গুণগত মান কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়ে যায় আর কি। আর আমাদেরটা কিন্তু ফুল অক্ষুণ্ণ থাকতেছে, এবং আমি বিশেষ করে এই টেস্টটা ফিল করা এতটুকু আমি বুঝতে পারতেছি যে একটু বেটার টেস্ট হয় আর কি। খাবারের যে কষ্টটা সেটা দিয়ে মানে দুধ প্রোডাকশন করে ঠিক মতো বাজারজাত করে খুব একটা বেনিফিট হচ্ছিল না। আচ্ছা আচ্ছা। এর মধ্যে আমার যে খামার করার যে অনুপ্রেরণা বগুড়া ভান্ডার এগ্রো ফার্মের স্বত্বাধিকারী বিপ্লব ভাই, তো ওনার পরিকল্পনা এরকম ছিল যে উনি হচ্ছে আপনার ওনার ডেইরি খামার থেকে যে দুধটা আসবে সেটা দিয়ে যে বাই প্রোডাক্টগুলো হয় দই মিষ্টি ঘি এগুলো করবেন, এটা আমাদের আমার সাথে শেয়ার করে। তো সেই সময় আমার খামার থেকে মোটামুটি প্রায় 150 লিটারের মতো দুধ হয়। তো আমি তখন তাকে প্রস্তাব দিই যে ভাই ঠিক আছে আপনার সাথে আমাকে একটু নিয়ে নেন। তো তারপর থেকে আমরা শুরু করলাম, শুরু করে এখন পর্যন্ত বেশ আমরা আমাদের ওপেনিংয়ের মাত্র কয়েকদিন হয়েছে খুব ভালো সাড়া পাচ্ছে আলহামদুলিল্লাহ। সকালে দুধ দহন করে তা প্রথমে দীর্ঘ সময় জাল করে ছানা বানিয়ে দক্ষ কারিগর দিয়ে তৈরি করা হয় বিভিন্ন আকারে ভিন্ন ভিন্ন স্বাদের মিষ্টি সাথে রসে ভেজা রসমালাই। উত্তরবঙ্গের রাজধানী খ্যাত বগুড়ার সাতমাথার অদূরে কবি নজরুল ইসলাম সড়কে তাদের রয়েছে মিঠাই মেলা নামে একটি দই মিষ্টির দোকান। তো কি মিষ্টি নিচ্ছেন? ওই মাদ্রাজি গোল্লা, এই প্রথম মানে এখানে একটু দেখলাম নতুন মডেলের। ওনারা আবার আমাকে একটু স্বাদ গ্রহণ করার জন্য আবেদন করলেন, আমি খাইলাম খুব ভালো লাগলো। তার দোকানে আরও রয়েছে ভিন্ন ভিন্ন নামে ও স্বাদের দই যা খামারের দুধ দিয়েই তৈরি করা হয়। এটা আমাদের এখানে খুবই ডিমান্ড, আমি প্রত্যেকদিন 300-400 এখান থেকেই বিক্রি করি। দেখতেও খুব কিউট, খাইতেও খুব সুস্বাদু। জি, এইটাতে আছে হচ্ছে 200 গ্রাম। আচ্ছা, 200 গ্রাম এটা আমরা 70 টাকা করে বিক্রি করতেছি। আর একটা আছে, এটা হচ্ছে ধরেন এটা মোটামুটি সব জায়গায় পাওয়া যায়। তো যে এই জিনিসটা যেহেতু এখানে চলে এটা মোটামুটি 300-400টা প্রত্যেক দিন বিক্রি হচ্ছে এখন আমাদের স্টার্টিং অবস্থায়। এটার দাম রাখছি আমরা 35 টাকা। হ্যাঁ, আর এর বাইরে আমরা এই মুহূর্তে আমাদের কাছে 3 রকমের দই আছে। মানে ভাই এক একজন এক এক রকম দই পছন্দ করে, যেমন আমি মিষ্টি বেশি, এটা হচ্ছে যারা মিষ্টি বেশি পছন্দ করে তাদের জন্য স্পেশাল। এটা হচ্ছে আমাদের, আমি বলে রাখি যে এইটা কিন্তু
সরা বলতে কেজি হয় না, সরা হয় 700 গ্রাম। তো 700 গ্রাম একটা স্পেশাল দই আমাদের, যেটা দেখতে পাচ্ছেন আমরা ইয়ে করলেও পড়বে না, নরম না আর কি। তো এইটা 250 টাকা, মানে 250 টাকা। এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি, মানে আমাদের যেটা বেস্ট আপনি দেখতে পাচ্ছেন, যেটা দেখতেও দেখতে একটু ভিন্নতা, এবং এইটা কিন্তু মিষ্টি কম, এইটা সবচেয়ে বেশি চলে। এবং আমার কাছ থেকে আজকে যেমন অনেকগুলো চিটাগাঙে যাবে, গতকালকে ঢাকায় গেছে, আজকেও ঢাকায় যাবে, আর বগুড়াতে তো চলেই। আর একটা আছে মানিক ভাই, যেটা কিছু মানুষ আছে যারা একদম মিষ্টি খেতে চায় না আর কি, মিষ্টি ছাড়া মিষ্টি, এটা হচ্ছে সাদা। আমাদের দইয়ের ইয়ে দেখতে পাচ্ছেন, আমি উল্টাই পাল্টাই করলেও এটা সলিডভাবে লেগে আছে, এটা পড়বে না আর কি। এবং সাদা হলেও এটা এটা খাইতে কিন্তু টেস্ট, বাট এটাতে মিষ্টি নাই, মিষ্টি ছাড়া এটা। ইতিমধ্যেই তার মিঠাই মেলার সুস্বাদু দই মিষ্টির সুনাম ছড়িয়ে পড়ায় দুই বন্ধুর খামারের দুধে সংকুলন না হওয়ায় অন্যান্য খামার থেকেও দুধ সংগ্রহ করা হচ্ছে। আমাদের দুজনের খামারের সম্মিলিত দুধ দিয়েও আমার প্রত্যেক দিনের চাহিদা মিটাপ হচ্ছে না, আমাকে আউটসোর্সিং করতে হচ্ছে। বাট এটার ভিতরেও কিন্তু একটা পজিটিভ দিক আছে মানিক ভাই, যারা মার্কেটে দুধ বিক্রি করতে পারতো না বা অনেক কম দামে বিক্রি করতো, তাদেরকে আমি একটা ভালো দাম দিয়ে তাদের কাছ থেকে দুধ নিয়ে নিচ্ছি, এবং আমি তাদের কাছ থেকে নিচ্ছি যারা খাঁটি এবং নির্ভেজাল দুধ দিচ্ছে। বাইরে থেকে দুধ সংগ্রহ করার পর তা প্রথমে ল্যাকটোমিটারে এর ঘনত্ব পরীক্ষা করা হয়, পরে তা দীর্ঘ সময় জাল দিয়ে দক্ষতার সাথে বানানো হয় দই। আমাদের খামারের যে দুধটা, হ্যাঁ সেটা তো আমরা জানি যে আমাদেরটা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই, আর আমরা বাইরে থেকে যেটা কালেক্ট করতেছি সেটা আমরা প্রথমে পরীক্ষা করে নিই, তারপর আমরা সেটা। আমাদের বগুড়ায় সবচেয়ে বেশি যেটা চলে এই সাদা মিষ্টি, যেটাকে আমরা রসগোল্লা বলতেছি, তার পাশে কালো জাম, এই দুইটা প্রত্যেক দিন অন্তত পক্ষে আপনি উইকেন্ডে 100-200 কেজি বিক্রি করা যায়। বাট কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো, কমন মিষ্টি, কমন মিষ্টি এটাকে বলে। জি, এটা হচ্ছে 260 টাকা কেজি। এরপরে আছে লালমোহন, তারপরে আছে ক্রিম জাম, যেটা আপনি দেখতেছেন যে কেটে ওর ভিতর ক্রিম দেওয়া, এটা খুবই টেস্ট। আমি যেটা একটু ভিন্নতার জন্য চেষ্টা করছি, যদি আমি ইয়ে দেখাই যে এই যে এটা দেখতেছেন, এরকম মাটির হাঁড়িতে অন্য কেউ রসমালাই বিক্রি করে না, যেটা মানুষ খুব পছন্দ করতেছে, এবং আলহামদুলিল্লাহ টেস্ট খুবই ভালো। আমাদের সবচেয়ে স্পেশাল আইটেম হচ্ছে মিঠাই মেলা স্পেশাল, আচ্ছা এটা হচ্ছে 600 টাকা কেজি, এবং এইটা আমরা যতগুলোই বানাই আমাদের মোটামুটি দুপুরের মধ্যে এটা শেষ হয়ে যায়, এটা আমাদের থাকে না। এইটা একটু মিষ্টি কম, এর ভিতরে কয়েকটা লেয়ারের ইয়ে আছে, এবং এটা ভেজা, আপনি যখন মুখে দিবেন আপনি ফিল করতে পারবেন আর কি, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করে না, খেয়ে আপনি টেস্ট করলে বুঝবেন যেটা। আচ্ছা ঠিক আছে, কেমন মজা, অবশ্যই। এরপরে আমাদের স্পেশাল আইটেমের মধ্যে হচ্ছে বাদাম, এটা আমি যতদূর জানি অন্য কেউ করে না, আমাদের এই আইটেমগুলো বগুড়ার অন্য কোথাও পাওয়া যায় না, তো এই আইটেমগুলো আমাদের খুব বেশিক্ষণ থাকে না আর কি, শেষ হয়ে যায়। তারপরে আছে হচ্ছে সানা পেস্টি, এটা দুই একটা জায়গায় পাবেন, এটাও খুব টেস্ট, এর ভিতর ক্রিম দেওয়া, এবং এটা একটু ভেজাল তৈরিতে একটা স্বল্পিক, হ্যাঁ সুন্দর আছে উপরে বাদাম দেওয়া। তারপরে হচ্ছে মালাই চপ, এটা অলরেডি কিছুক্ষণের ভিতরে আমার মনে হয় শেষ হয়ে যাবে। এটা কি? এটা ছানা বালুশাহি, খুবই টেস্ট মানে ভাই, এটা খুবই মজার, আমি আপনাকে সবগুলোই কিছুক্ষণের মধ্যে টেস্ট করাবো। আর এটা কাঁচা ছানা, আমরা আপাতত এখানে দুই রকম লাড্ডু আছে। বগুড়ার দই সম্পর্কে তো তেমন কিছু বলার নেই, বগুড়ার দই সব সময় স্পেশাল থাকে, আর এটা মনে হচ্ছে স্পেশাল স্পেশাল। এটা হচ্ছে বাদাম ভোগ, এটা অন্য কোথাও আমার মতে নাই, আপনি এটা টেস্ট করে দেখেন, বাদাম দিয়ে বানানো, হ্যাঁ আপনার বিশ্বাস আপনার এটা ভালো, এত সুন্দর দই খাচ্ছিলাম, এটাও ভালো লাগবে আপনার। আমার তো আর ডায়াবেটিস নাই, সমস্যা নেই। ভিন্ন একটা টেস্ট, এটা করা মিষ্টি হলে অনেকে পছন্দ করে না, জি করা মিষ্টি কিন্তু আমার টেস্ট নষ্ট হয় না, টেস্ট নষ্ট হয়ে যায়, তখন একটু তৃপ্তিটা লাগে। এই যে যেমন এইরকম আমার কাছে ইউনিক কিছু জিনিস আছে যেটা মোটামুটি অন্য কোথাও পাবেন না। তাদের মিঠাই মেলার দই মিষ্টি রসমালাই স্থানীয় বগুড়া ছাড়াও কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় এখন পাঠানো হচ্ছে। আমাদের অনলাইনে বিক্রি হচ্ছে, আমাদের
পেজে এবং আমাদের মোবাইল নাম্বার দিয়ে দেওয়া আছে, ফোন করলে আমরা বগুড়াতে যে কোনো জায়গায় পৌঁছে দিচ্ছি। আর ঢাকারটা যেটা হচ্ছে, আগের দিন যে অর্ডার করতেছে, অর্ডার করলে সেই জিনিসগুলো আমরা দিয়ে দিচ্ছি, তারা ঢাকায় রিসিভ করে নিচ্ছে। ইভেন আজকে যেমন চিটাগাঁয়ে অনেকগুলো দই যাবে, আর ঢাকায় আমার পরিচিত একজন, সে মিরপুরে চিড়িয়াখানার কাছে ওখানে একটা মানে পয়েন্ট করছে, সে আমি এখান থেকে পাঠাচ্ছি, সে ওখান থেকে বিক্রি করতেছে, এবং সে রিসেন্টলি ঢাকার মধ্যে এই জিনিসটা ডেলিভারি শুরু করেছে। খুব রিসেন্টলি কিন্তু বগুড়ার যে দই, এটা জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এটা আমাদের জন্য গৌরব, পুরো দেশের জন্য গৌরব। তো বাইরে থেকে কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে, আসলে এটা কীভাবে পাঠানো সম্ভব হবে? আমি তো অন্য ডিস্ট্রিক্টে পাঠাচ্ছি, এটা আমার সাথে যোগাযোগ করলে আমি তার সাথে সেই প্রসেসটা বলে দিব, সেভাবে সে রিসিভ করে নিতে পারবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি বইয়ের স্বাদ নিতে চাই। জি জি জি, নিতে চাই। অনেক দূর দূরান্তর জন্য অনেক হাজ পারে না এখন, ধরেন যে এখন সে সুযোগ হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি সেই সুযোগ করে দিব। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে বিভিন্ন জায়গায় যে বলে বগুড়ার দই হিসেবে যে বিক্রি করে, সেটা আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে সেগুলো আসলে প্রকৃত বগুড়ার দই না। এখন মানুষ অথেন্টিক বগুড়ার দইটা পাবে। আপনার একটা বিষয় আমার সবচেয়ে ভালো লেগেছে, যে আপনি নিজে নিজের একটা ফ্যাক্টরি করে ওখানে তৈরি করছেন। জি, আমি কিন্তু চালাকি করে সকালেই একবার ওইখানে ঢুকছি। এবং মানে ভাই, এটা কিন্তু বেশি হয়, বেশিরভাগ মানুষ শোরুম করে অন্য জায়গায় থেকে কিনে বিক্রি করে। আমি ওটি দেখতে আসছি যে আসলে আমাদের বিপ্লব ভাই সে নিজেই তৈরি, এবং সে যখন সে অন্য জায়গায় থেকে নেয় তখন কিন্তু তার কন্ট্রোল থাকে না কোয়ালিটির উপর। আর আমি নিজে আগে ফ্যাক্টরি করছি, এখানে আমার বেশ ইনভেস্ট হয়ে গেছে, ওই নিজের কোয়ালিটিটা অন্তপক্ষে আমি মেনটেন করতে পারবো, এবং আমি যেমন চাইবো তেমন জিনিস আমি কিন্তু আমার শোরুমে বিক্রি করতে পারবো। জি জি জি, অনেক শুভকামনা আপনার জন্য, আর একদিন আমার বাড়িতে ইনশাআল্লাহ মেহমানখানে আসবেন। অবশ্যই অবশ্যই, শুক্রবারে আপনার ওখানে একদিন জয়েন। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।